প্রচন্ড গরমে দহিছে রাজ্য, এটুপি শীতল পানীয় বিচারি হাহাকার। দবকার এফ ডব্লিউ এফর প্রশংসনীয় পদক্ষেপ, মোহাম্মদ আব্দুল জলিলর নির্দেশের পাছত দবকাত শীতল পানি বিতরণ। হয় সমগ্র রাজ্যত এতিয়া প্রচন্ড গরম, গরম সহ্য করব নারী হাহাকার করেছে জনতাই। দবকার পুলিশ পয়েন্টত কর্মরত আরক্ষী, ঠেলা চালক, রিক্সা চালকর বজারলে অহা যাওয়া করা সাধারণ রাইজর সুবিধার্থে শীতল পানির ব্যবস্থা করেছে দবকার ফাতিমা ওয়েলফেয়ার ফাউন্ডেশনে। সঞ্চালক মোহাম্মদ আব্দুল জলিলর নির্দেশের পাছত কর্মকর্তাসকলে এইদরে শীতল পানি খুয়াইছে রাইজক। শীতল পানি সেবন করে পিয়াহ নিবারণ করেছে একাংশ লোকে। উল্লেখযোগ্য যে কিছুদিন পূর্বেও দবকাত স্থায়ীভাবে এটা প্রকল্প স্থাপন করে রাইজক শীতল পানির ব্যবস্থা করে দিয়ে এফ ডব্লিউ এফে। এই ধরনের মহৎ কামর ফাতিমা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তাক কৃতজ্ঞতা জানাইছে রাইজে। মানে আপনার পাবলিকর কারণে যখন সুবিধা করেছে, মানে আকো রিপিট করছি, কেদিন আগত আমার এটা 24 ঘন্টা রানিং ওয়াটারের ব্যবস্থা করেছে, সেটা বহুত মানুষ উপকৃত হয়েছে। আর যেহেতু এই কেদিন বহুত বেশি গরম পড়েছে, এই গরমের কারণে এখেতলোকে আজি আমার একটা ঠান্ডা পেয়াজল ব্যবস্থা করেছে। আর এই মানে বিশেষক আমার যা নিম্ন বর্গের শ্রেণী মানুষ, যা ঠেলা রিক্সা টমটম এইবিল চলো মানুষ কারণে বহুত উপকৃত হয়েছে, আমিও হয়েছে, ড্রাইভারবিলাকও হয়েছে। তো মই একে ধন্যবাদ জানাইছো আর এখানে ধন্যবাদ পাত্র হয়। সকল মানুষই প্রশংসা করে আছে, সকল মানুষই নাম লই আছে ফাতেমা ওয়েলফেয়ার ফাউন্ডেশনক। এই যে বিনামূল্যে যুক্ত কার্যসূচী তেওঁলোকে লৈছে, আর আমি মানুষে আশা করেছে যে যান দিন উৎকট গরম থাকিব কিমান দিন এই কার্য চলি থাকিব। আর ফাতেমা ওয়েলফেয়ার ফাউন্ডেশনে কেদিনমান আগতে আর একটা 24x7 একটা পানির ব্যবস্থা করেছিল, সেইটো মানুষ বহু উপকৃত হয়েছে, মানুষের পিয়া নিবারণ হয়েছে, মানুষের অন্তরের আশীর্বাদ দিয়ে আছে। গতি আমার বিশেষকে আমার যখন ডাইরেক্টর আব্দুল জলিল আমি শলাগ লোবলিয়া দবকা ফাতিমা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আন এক প্রশংসনীয় পদক্ষেপ। যা দুইমাস আগত দবকা ফাতিমা ওয়েলফেয়ার ফাউন্ডেশনে পুলিশ পয়েন্টের কাছে শীতল পানির ব্যবস্থা করে দিয়েছিল, আর ইতিমধ্যে আপনাদের দেখিছে বিভিন্ন লাইভযোগে দেখিছে বহুতো রাইজ দবকা দহা যা বজার করা করবলিয়া মানুষ বা দবকা ঠেলা চালক, রিক্সা চালক, অটো চালক, গাড়ি চালক, গাড়ি চালককে আদি করে পেসেঞ্জার সকল ইয়ার শীতল পানি খাই মানুষে বহুতো ভাল পাইছে। আর বিশেষক স্কুলিয়া কলেজিয়া লোলীবিলাকেও শীতল পানি খাই ভাল পাইছে। আর আজি আমার দবকা ফাতিমা ওয়েলফেয়ার ফাউন্ডেশনে দবকা পুলিশ পয়েন্টের কাকতে সর্বতে আজম সর্বতে মহাপাতের দোকান আজি ওপেনিং করেছে, কমপ্লিটলি ফ্রি মানুষ সরবত খুয়াই আছে, প্রত্যেক মানুষে এগিলাস এগিলাস সরবত ফ্রি খাই আছে। আর আপনাদের জানে দবকা শহর বা কিমান গরম করে আছে, 36-38 ডিগ্রি সেলসিয়াস গরম। আর এই গরমত মানুষে যে এগিলাস সরবত খাব, খাই পেলায় মনটা অন্তর শান্তি পাব। আজি আমার দবকা শহরের পুলিশ পয়েন্টের কাকতে ফাতিমা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এখন সর্বতর দোকানের ব্যবস্থা করেছে, আর তার সম্পূর্ণ ফ্রি কয় এই গরমের সময়ত সকল রাইজর সুবিধার্থে ইয়াত সর্বতর ব্যবস্থা করা হয়েছে। আর যাত্রী সকল বাসের যাত্রী হোক বা বাজারত অহা লোক সকল, স্কুলিয়া কলেজিয়া ছাত্র ছাত্রী সকল সকলের ফ্রি কয় সর্বত বিতরণ করে থাকা হয়েছে। এই একটা মহৎ পদক্ষেপ, আর এই পদক্ষেপের কারণে আমি ফাতিমা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সঞ্চালক আব্দুল জলিল সাহেবক ধন্যবাদ জ্ঞাপন করেছো। ইয়ার কিছু দুমাহমান পূর্বতে দবকার পুলিশ পয়েন্টের কাছে আরো একটা শীতল পানির ব্যবস্থা করা হয়েছে, যদি সর্বসাধারণ রাইজে বিনামূলিয়াক শীতল পানির সুবিধা পাইছে। আর তার আজি ইয়াতে পুলিশ পয়েন্টের একেবারে কাছতেই বিনামূলিয়া সর্বতর ব্যবস্থা করা হয়েছে, আর সকলেই গ্রহণ করেছে, সকলে ধন্যবাদ জানাইছে। নিউজ ডেস্ক রিপোর্ট, দবকা লাইভ।